নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা রায় চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে বিরাট বড় খবর এনআরসির জের পাঁচটি ট্রেনে আগুন ধরিয়ে দিল বিক্ষোভকারীরা খবরটি একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হল আমরা দেখে নেব মুর্শিদাবাদের কৃষ্ণপুরে পরপর পাঁচটি ট্রেনে আগুন ধরিয়ে দিল বিক্ষোভকারীরা আতঙ্কে যাত্রীরা নাগরিকতা সংশোধন আইন এর বিরোধিতা জ্বলছে গোটা বাংলা অসম এবং পূর্বে রাজ্যগুলোতে নাগরিকতা সংশোধন নিয়ে কড়াপতি থাকলেও বিক্ষোভকারীরা এতটা হাঙ্গামা সৃষ্টি করতে পারেনি যতটা এরাজ্যের বিক্ষোভকারীরা করেছে রাজ্যে একের পর এক ট্রেন বন্ধ করে দেওয়া হচ্ছে চরম অশান্তিতে ভুগছে নিত্যযাত্রী থেকে দূরপাল্লার যাত্রীরা অন্যান্য রাজ্যগুলোতে অশান্তি না ছড়ানোর জন্য রাজ্য সরকার আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল কিন্তু এরাজ্য সরকার শুধু মুখেই হুঁশিয়ারি দিয়ে চলছে কার্যকর কিছুই হচ্ছে না আর সেই জন্য আতঙ্কে গোটা বাংলার মানুষ গতকাল থেকেই গোটা বাংলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার অশান্তির ছবি ফুটে উঠেছে কোথাও লুঙ্গি পরা মানুষেরা স্টেশনে উঠে ভাঙচুর চালিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে আবার কোথাও লাইনে দাঁড়িয়ে থাকা আর কোথাও ট্রেনে পাথর হামলা চালানো হয়েছে এরকম হিংসক প্রতিবাদের ফলে আহত হয়েছে অনেক নিরীহ যাত্রীরা ট্রেনে হামলা চালানোর পর থেকেই এখন বাংলায় ট্রেনে করে ঘুরতে ভয় পাচ্ছে সবাই আরেকদিকে উলুবেড়িয়া এবং রাজ্যের অন্যান্য প্রান্তে রাস্তা নেমে বিক্ষোভ দেখা অজস্র মানুষ এমনকি গতকাল বিক্ষোভের জেরে একটি অ্যাম্বুলেন্সকেও আটকে দেওয়া হয়েছিল এছাড়াও স্টেশনের টিকিট কাউন্টারে ঢুকে লুটপাট চালানোর অভিযোগ উঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে আজ কোনা রোডে পরবার পাঁচ ছয়টি ট্রাক বাসেও আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য খবরটি প্রকাশিত হয়েছিল বাংলা হান্ট ডেস্ক অনলাইন নিউজ পোর্টালে